আজকে মারলেই সব তো মরে যাবে। প্রচুর দূর অব্দি চলে যাবে। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে দাদার বিয়ে, তো এখানে সবাই নাচছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে গান চলছিল আর সবাই মিলে মজা করছিলাম, আর দেখতেই পাচ্ছ আমিও নাচছি। তো এখানে গানটা আর দিলাম না, কপিরাইট আসবে বলে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেহেতু কাছেই বক্সটা বাজছিলো তার জন্য কপিরাইট আসতে পারে, তার জন্য দিলাম না গানটা। আর দেখছো সবাই মিলে হলুদ রঙের শাড়ি পরেছি, গায়ে হলুদে দাদাকে দেখা যাচ্ছিলো না, আর সবাই মিলে নাচছিলাম। তো এটাই জাস্ট। আর যদি গানটা দিতে পারতাম তাহলে আমারও খুব ভালো লাগতো, আর তোমাদেরও শুনতেও সুবিধা হতো, ভালোই লাগতো। আর সবাই হলুদ রঙের শাড়ি পরেছিলাম, কাকিমারা, মা, আমার মাও নাচছে, তোমরা দেখো, যারা যারা চেনো আমার মাকে, তা যারা যারা দেখেছো ভিডিওতে, তো আমার দিদিও নাচছে, আমার মায়ের পিছনে হচ্ছে আমার দিদি, তারপরে হচ্ছে আর একটা দিদি, তারপরে এগুলো সবই দিদি, তারপরে আমি, তারপর আমার পিছন দিকে সব দিদিরা ছিল, বৌদি ছিল, সবাই ছিল মোটামুটি। আর সবাই না, এটা হচ্ছে জামাইবাবু যেটা নাচছে, ছেলেটা আর মানে ছেলে নয় সরি লোকটা, তো ওটা হচ্ছে আমার জামাইবাবু, মানে নিজের জামাইবাবু না, যে দিদি নাচ কমতরে নাচছে ওটা হচ্ছে অন্য একটা জামাইবাবু। সবাই এইভাবে গোল গোল করে ঘুরে নাচছিলাম, আর ওইখানে আমার দাদা বসে আছে দেখতেই পেলে। তো চলো ভিডিওটা দেখো, স্কিপ না করে ভিডিওটা দেখো, আর ইন্ট্রোটা আমি তোমাদের সামনে দিচ্ছি কানেকন বাদে। আর তোমাদেরকে আমার সাজগোজ মেকআপ কিছুই দেখাতে পারিনি, কারণ নিজস্ব বিয়েবাড়িতে না খুব একটা ভিডিও টিডিও করা যাচ্ছে না, কারণ কাজও ছিল তার মধ্যে, আবার ভিডিও তো কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না, আর যে ক্যামেরা ধরে দেয় আমার ভাইজি, তো তার পরীক্ষা ছিল, তার জন্য ক্যামেরা ধরে দেওয়ার কাউকে পাইনি। তো এইভাবেই চালিয়ে গেছি নিজে নিজে। আর এটা ভিডিওটা আমি একটা জায়গায় রেখে দিয়েছিলাম ফোনটা, আর ভিডিওটা করে দিয়েছে, তো তাও কেউ করে দিতে চাইছিলো না, তাও একটু ধরেছিল, তাই দেখতে পাচ্ছ এই নাচটা, নাহলে এটাও দেখতে পেতে না। আর তোমাদের সাথে আমি কিছু ফটো দিয়ে দেবো, আর ফটোর সাথে সাথে তোমাদেরকে বলে দেবো যে এটা কে বা কী। তো আর তোমাদেরকে বলি, রানি মুখটাও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত লোকজন যে কেউ ভিড় কেটে কাটিয়ে যেতেই পারলাম না। তো চলো কেউ আর বেশি বকলাম না, আর এইখানে হয়তো গানটা বা মিউজিক দিলে হয়তো তোমাদের সবাই ভালো লাগতো, বাট আমারও খুবই খারাপ লাগছে, কারণ আর জানো তো এই গানটার কপিরাইট ফ্রি গান খুঁজলাম কিন্তু পেলাম না, যাই হোক সেটা বড় কথা নয়। আর ওই বোনটা দিদিটা খুবই নাচছিল, এইখানে গান চলছিল সেই রুম ঝুম ঝুম, এই শুভদৃষ্টি বইয়ের আর কি গানটা চলছিল, আর সবাই খুব মজাও করেছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নাচ মানে গানটা আর কি বন্ধ হয়ে গেছে, সেই জন্য সবাই কথা বলতে আরম্ভ করে দিয়েছে আর কি। তো এটাই হচ্ছে আমার গায়ে হলুদের লুক ছিল, তো এটা আমি নিজে হাতে সেলফি তুলেছি আর কি, আর ফটোগুলো একটু অন্য টাইপের করে দেওয়া আছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। তোমাদের সাথে ইন্ট্রোটাই করা হলো অনেকটা দেরিতে, কারণ গায়ে হলুদের সময় বা অন্য সাজতে গুজতে ব্যস্ত ছিলাম, তাই আর তোমাদের সামনে ইন্ট্রোটা করা হয়নি, তাই পরেই করে নিলাম। তো আজ হচ্ছে দাদার বিয়ে, তো তোমরা দেখতেই পেলে যে গায়ে হলুদে নাচা গানা সবই হচ্ছিলো, কিন্তু আমি গানগুলো একটু মিউট করে রাখবো, কারণ গানটা দিলে অবশ্যই আমার কপিরাইট পড়বে তার জন্য। তো আর এখন বাজে প্রায় 4:30-5, তো এখন আমি একটু মেকআপ টেকআপ করে একদম সাজুকুচু করে যাব, আর আমি অবশ্যই একটা মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর স্কিপ না করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। তো তোমাদের দাদা ভাই আমি, আর আমার যে দাদার বিয়ে আছে সেই বৌদি, আর নতুন লোক আর দিতে পারবে আর বলবে যে দাও। এটা হচ্ছে বিয়ের মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে নেক্সট দিন, দেখো বর কনে আর কি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, গাড়িটা সাজানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কনেটাকে একটুখানি দেখা যাচ্ছে দেখো।
আর এখানে দেখো যে তুমি মানে বউ ঘরে ঢোকার আগে যে দুধ উতলানোর একটা সিস্টেম রীতি আছে, সেটাই হচ্ছে আর কি। দুধ উতলে যাচ্ছে আর ওখানে আর কি বরকনে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার বড় মা আর কি দাদা বৌদিকে বরণ করছে, আর সেটারই একটুখানি ক্লিপ তোর করেছিলাম। আর এখানে সব দাদার বন্ধুরা দাঁড়িয়ে ছিল, আর সব মাসিরাও দাঁড়িয়ে ছিল, আর বড় মা এখানে বরণ করছিল। এটা হচ্ছে দুধের আলতো পা দিয়ে ঘরে ঢুকছে, আর এখানে ক্যামেরাম্যান আর কি ভিডিও করছে বা কফ কেন ফটো তুলছে আমি ঠিক জানি না। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঘরে ঢুকছে আর কি। হ্যালো আর এটা হচ্ছে বউ ভাতের মেনু। দেখো মানে আমি ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তার জন্য সব কিছু সাজানো হয়েছে, তো আমরাই সাজিয়েছি এগুলো। আর মাছের সব রকম খাবার নিয়ে খেয়ে দেবে, তারই ব্যবস্থা আর কি হচ্ছে এখানে। সব দাদা নিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ ভাল ভাঙা হয়ে গেছে, ডাল তারপর সবই নেওয়া হয়ে গেছে। আর মেনুটা ছিল হচ্ছে শাকের ঘণ্ট, ভেজ মুগের ডাল, পটল চিংড়ি, মাছ সর্ষে দিয়ে মাছের একটা করেছিল, আর চাটনি, পাঁপড় আর আমার পায়েস আছে দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে আমি পানের স্টল দিয়ে আরম্ভ করলাম, তো এটা হচ্ছে পানের স্টল করেছিল। এখানেও আমি ভিডিও করতে পারিনি, কিছু ভিডিও ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এটা হচ্ছে আমার দাদার বৌদির রিসেপশন লুক, আর এটা হচ্ছে বৌদির সাথে আমি। তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে আমার দিদিরা খুব নাচছিল, তো তোমাদের দা ভাইয়ের সাথে আমার দিদি খুব নাচছিল আর কি, মানে বড় শালি বলে কথা, খুব নাচছে এখানে। আর ওইগুলো আমার দাদা আর ওটা আমার বৌদি সব দাঁড়িয়ে ছিল, আর এটা আমার বৌদির সাথে তোমাদের দা ভাই নাচছে, বড় বৌদি, আর এখানে সবাই নাচছিলাম, আর ক্যামেরাটা আমি করছিলাম, আমিও তার সাথে সাথে নাচছিলাম। তো তোমাদেরকে আমার মুখটা দেখাতে পারলাম না, আর নাচতে নাচতে তোমার দা ভাই হাঁপিয়ে গেছে। তো আমার বড় মামা আর কি নাচছিলো, আর খানিক্ষণ বাদে আমার বৌদিও এসে নাচছিলো। এটা অনেকটা রাত্রিবেলা, তো এখানে লুঙ্গি ড্যান্স গানে নাচা হচ্ছিলো আর কি, যেই জন্য দিদি কাপড়টা আর কি ওরমভাবে ধরেছে। তো যাই হোক, আর এখানে সবাই মোটামুটি সবাই নাচছিলো, আর ওখানে সব আমার বাইজিরা নাচছিলো, আর দাদা নাচছিলো, আর তোমাদের দা ভাই আর আমার দিদি তো খুব নাচছিলো। বাপরে সে নাচ কি বলবো, আর গানটা দিলে হয়তো তোমরা বুঝতে পারতে, কারণ তো তোমাদের দা ভাইকে আর আমাকে কেমন লাগছিলো, আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার দুটো বৌদি, তার মধ্যেখানে তোমাদের দা ভাই, আর এখানে আমি সিংহাসনে একা বসে আছি। তো আমার সত্যি মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছিলো, আর কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে।